কল্পিয়ত আমার রসুন আমি এই জন্য বলতেছি ঘুরায় ফেরা, আমার রসুনের পরিচয় তুলে ধরতেছি, আপনি এদেরকে দমন করে ফেলেন, আপনি এদের মালিক, এরা তো আল্লাহর গোলাম, আপনার গোলাম না। আমি বলি আমি তা আমি আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আমার কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য সবকিছু লাগবে। আমি বলি আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি অনুরোধ করতেছি আপনি দাওয়াতের কাছে বাধা দিয়েন না, আপনি দাওয়াতের কাছে বাধা দিয়েন না। আপনি যেমন হিন্দুদের প্রতিনিধি, আপনি মুসলমানদের প্রতিনিধি, আপনি তাদের পক্ষে কথা বলবেন মুসলমানদের কোলে যে আঘাত করে, এটা কিন্তু গুনাহ হবে আপনার।